গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবরণ দিবস উপলক্ষে রিয়াদ জয় বাংলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ জয় বাংলা সাংস্কৃতিক জোটের সভাপতি সমাজসেবক ফরিদপুরের কৃতি সন্তান এসকান্দার আলী খানের সভাপতিত্বে আমির হোসেন টার্জেন ও নিজামুদ্দিন ঝন্টুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সমীর দত্ত। প্রধান আলোচক ছিলেন কবি শাহজাহান চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ মনিরুল ইসলাম, হাজি আলমগীর মণ্ডল, কৃষিবিদ শামীম আবেদিন, এটিএম জিয়াউদ্দিন, শিক্ষক খাদিমুল ইসলাম, জয় বাংলা সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সাগর চৌধুরী, যুবলীগ নেতা আলাউদ্দিন প্রমুখ। এ সময় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সহ আওয়ামী পরিবারের বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন। সৌদি আরব রিয়াদ থেকে এ কে আজাদ লিটনের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।